বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। আজকে যে পোস্টগুলো আমি করেছি, রাত 11:21 বাজে, এখন চলে আসছি হচ্ছে সেই পোস্টগুলোর রিস দেখার জন্য। যদিও পোস্টগুলো আমি করেছিলাম সবগুলোই বিকালের পরে, কারণ এই পোস্টটা করেছিলাম হচ্ছে সকালের দিকে। এই পোস্টটা ছিল আমার একটা কষ্টজনিত পোস্ট, যে আসলে আমি আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। তো এখানে সবাই আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল এবং এই পোস্টার ভিতরে এত এত আপুর আমাকে সাপোর্ট করছিল এবং সান্ত্বনা দিচ্ছিল, আমার জন্য দোয়া করছিল, যেটা আসলে বলে বুঝাইতে পারবো না। মেসেজগুলো যদি আপনারা এই ভিডিওটা না টেনে একদম থামিয়ে থামিয়ে অল্প অল্প করে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। এত সুন্দর করে আপুরা আমার পাশে ছিলেন এবং আমাকে কত সুন্দর করে হচ্ছে আমাকে সান্ত্বনা দিচ্ছিল এবং আমার পাশে থাকার জন্য। আসলে একটা কথা আছে না, যে বিপদের সময় যারা থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টাকা পয়সা ঋণ হয়তো একটা সময় শোধ করা যায়, কিন্তু বিপদের সময় যারা পাশে থাকে তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। তো আমাদের মডারেটররা আজকে এত পরিমাণ ব্যস্ত ছিল, সবার কমেন্টে রিপ্লে, লাভ, লাইক, রিয়্যাক্ট কিছুই দিতে পারে নাই, তারপরও অল্প কিছু সংখ্যক লাভ লাইক দিয়েছেন এবং মনটা খারাপ হলো আপু। হ্যাঁ আপু, আমাদেরও মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো ব্যাপারগুলো আসলে জাস্ট শেয়ার করার জন্য। আপুরা কতটা ভালোবাসলে এই রকমের রিভিউ এবং ভালোবাসা জানায় দেখেন, শেষ হচ্ছে না। মানে একটা পোস্টে কত কমেন্ট থাকতে পারে যে কমেন্ট মোটে শেষই হচ্ছে না। এটা আসলে এইভাবে এত এত সুন্দর করে আপুরা নামাজ বেস্তের আপু চাবি আপু কত সুন্দর করে লিখেছেন, আপু তোমার অবস্থা দেখে আমার অনেক কান্না চলে আসছে, আপু তুমি কান্না করতেছো না? আপু কান্না করি নি তো আজকে, আমি জাস্ট একটু ভেঙে পড়ছিলাম আর কিছুই না। তো এখানে কমেন্টের শেষ নাই, এই যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, বুঝে তার অবশ্যই মেনে নিতে আশা করি, আপু শুনে কষ্ট লাগছে, মানে সবাই আমাকে জাস্ট অনেক সান্ত্বনা দিচ্ছিল। তারপরের পোস্টটা ছিল হচ্ছে বিকালের এই পোস্টটা, যে এই পোস্টটাতে আমি সুখবরটা শুনি এবং এটাও অনেকে ভিউ হয়েছে এবং এই পোস্টেও সবাই আলহামদুলিল্লাহ এবং আমার প্রশংসা করছিল এবং সবাই আমাকে অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিল, যে এটা আসলে বলে বুঝাইতে পারবো না। কিন্তু আমি একটা কমেন্ট খুঁজতেছি, কমেন্টটা আসলে কোন পোস্টে জানি না, এত মজার একটা কমেন্ট ছিল। একটা আপু বলেছে যে আমাদের প্রোডাক্ট ভালো না, ফালতু প্রোডাক্ট, সেই কমেন্টটা খুঁজছিলাম আমি জাস্ট দেখার জন্য, যে আসলে বলে না যে কি বলে 71 সালে যে যুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশে কি যেন বলে ওইটাকে, যুদ্ধ অপরাধী, শুদ্ধ ভাষায় বলে যুদ্ধ অপরাধী, একটু অশুদ্ধ ভাষায় বলে রাজাকার, রাজাকাররা সব চলে গিয়েছে আর পাকিস্তানিরাও চলে গিয়েছে, কিন্তু কিছু কিছু পাকিস্তানি বাংলাদেশে এখনো রেখে গেছে, যারা ফোড়ন কাটে ভালো জিনিসের মধ্যে, ভালো কিছুর ভিতরে ঢুকে ফোড়ন না দিলে, মানে গুতা না দিলে ওদের ভালো লাগে না, খাঁটি বাংলায় আর কি কথাটা বললাম। যেখানে হাজার হাজার কমেন্ট আছে যারা আমাকে সান্ত্বনা দিচ্ছে এবং ভালো ভালো কথা বলছে, সেখানে এটা হচ্ছে আমাদের সাবানের একটা ভিডিও যেটা আমি আজকে পোস্ট করেছিলাম ফেসবুকে, এখানেও সব আপুরা অনেক 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 আমাকে সান্ত্বনা দিচ্ছিল এবং ভালো ভালো রিভিউ দিচ্ছিল এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিল। এটা অনেক কমেন্ট, এত কমেন্ট আসলে পড়ে আগানো যাবে না, মনে হয় এই পোস্টের ভিতরে, এই পোস্টটা করেছি কিছুক্ষণ আগে, 2 ঘন্টা আগে, তো আমি এইখান থেকে একটা কমেন্ট মনে হয় দেখব, যে আমি এই পোস্টেও বলেছিলাম যে আমার যে প্রোডাক্ট 5টা প্রোডাক্ট শুধু নষ্ট হয়েছে আর সবগুলো প্রোডাক্ট যার যার প্রোডাক্ট শেষে পাবে, এরকমের একটা পোস্ট করেছি। কিন্তু ওই 5টা প্রোডাক্ট পার্সেল আমাদের কাছে ফেরত আসলে যেসব আপুরা টাকার অভাবে প্রোডাক্ট নিতে পারে না তাদেরকে আমি পার্সেলগুলো দিয়ে দেব। হ্যাঁ, এই যে আপনাকে কে বলছে ভুয়া, আপনার ভালো না লাগলে আপনি ব্যবহার করবেন না, আজেবাজে কমেন্ট করেন কেন? এই যে MD সায়েম, উনি কমেন্ট করছে, আসলে উনি এখানে কমেন্টটা আসছে, উনি কমেন্ট করছে, এই যে সেই কমেন্টটা যে কমেন্টটা খুঁজছিলাম, ভুয়া, এগুলো খুব বাজে প্রোডাক্ট। ওই যে বললাম যে পাকিস্তানিরা আসলে চলে গিয়েছে কিন্তু বাংলাদেশে কিছু পাকিস্তানির আন্ডা বাচ্চা রেখে গেছে, ওরা আসলে হয় কি ভালো মানুষের মধ্যে ঢুকে আজেবাজে কমেন্ট করে। তো এই আপুর কমেন্টের, ওনার নাম হচ্ছে, এই যে হচ্ছে ওনার আইডি, দেখেন আমি সবকিছুই দেখাবো, তার আগে দেখাচ্ছি উনি লেখছে হচ্ছে আপনাকে কে বলছে যত সব, এইটা এই আপুটা ওনার কমেন্টে রিপ্লাই দিয়েছে, আপুকে কিন্তু আমি চিনি না,
এমডি রিয়াজ বস, এই আপু না ভাইয়া আমি জানি না, উনি আমাদের পেজের টপ ফ্যান, উনি লেখছে গেট আউট হয় এখান থেকে, কারো বিষয়ে ভালো করে না জেনে কোনো বাজে কমেন্ট করবেন না। এত ভালো লাগছে কমেন্টগুলো পড়ে, আমি আসলে বুঝাইতে পারবো না। আমি একটু আগে এখানে মানে নামাজ পড়ে উঠে তারপরে রিপ্লাইটা দিয়েছিলাম, ওরে আমার কলিজের টুকরা লক্ষ্মী আপুটা, এই কমেন্টে না সরি সরি, নামাজে যাওয়ার আগে আমি রিপ্লাইটা দিয়ে নামাজে গেছি, নামাজ থেকে এসে আমি ভিডিওটা বানাইলাম। তারপরে হচ্ছে এখানে আর একটা আপু নাদিম মিনি, উনি লিখেছে আপু এগুলো বাজে প্রোডাক্ট না, সবগুলো ভালো, আমি ইউজ করতেছি, আমি জানি। এটা লিখছে এমডি নাদিম, সরি নাদিম মিনি। তারপরে হচ্ছে কি দোষ ছিল আমার, উনি লিখছে আপনাকে কি কেউ দেখতে বলছে, কারো নামে না জেনে না শুনে বাজে মন্তব্য করেন কেন? কাজল আপু হচ্ছে ফেরেস্তার মতো একজন মানুষ, আপুর মতো মানুষ এক এ জগতে খুব কম পাওয়া যায়, তাই বলছি আপুর সম্পর্কে জেনে শুনে তারপর মন্তব্য করবেন, ওকে ওকে। তারপরে এই যে আর একজনে লিখছে কি ভুয়া প্রোডাক্ট আসছে, ভুয়া প্রোডাক্ট আসছেন কেন দেখতে, কেউ দাওয়াত দিয়ে আনছে নাকি আপনাকে ফালতু লোক? আমি জাস্ট আর পারতেছি না ভাই, আমাকে একজন একটু খারাপ বলছে তার জন্য আমার কলিজার টুকরারা কিভাবে ঝাঁপাই পড়ছে। আপনাকে কে বলছে, আমি আপনি দেখছেন, ভালো না লাগলে এড়িয়ে যান, ফালতু কমেন্ট করেন কেন? খাদিজা মিম, মানে আমি জাস্ট পারতেছি না ভাই, তোমরা এমন কেন করো, আমার এত ভালো কেবাসো, আমি তো বুঝতে পারতেছি না সোনারা। আর আমি আসলে পাগল হয়ে যাব তোমাদের কমেন্টের এই ভালোবাসায়। আপুরা আমার পাশে থেকো, আমাকে এভাবে ভালোবেসো। তো সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।